ডক্টর আহমেদ আবদুল্লাহ সাকিব, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে আসলে এই স্বাস্থ্য বিষয়ক কথার মধ্যে একটা বিশেষ একটা কনসার্ন আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, এই জন্যই আসলে আপনাকে স্বাগত জানানো, আপনি একজন ইসলামিক স্কলার, বিশিষ্ট একজন ইসলামিক স্কলার আমাদের প্রোগ্রামে আছেন, আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আসলে আমাদের দেশে অনেকের মুখে শুনতে পাওয়া যায়, করোনাকে নয় আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করেন, টিকা নেওয়ার প্রয়োজন নাই, অথবা টিকা কেন নিব, এই ধরনের আসলে একটা বিভিন্ন ধরনের এই ধরনের একটা মিথ অথবা এই ধরনের একটা ভুল বুঝা আমি যদি বলি অথবা মিসকনসেপশন আসলে আমাদের সমাজে বিদ্যমান আছে। তো আমি ডক্টর আহমেদ আবদুল্লাহ সাকিব আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, ইসলামের দৃষ্টিতে করোনার টিকা কিভাবে দেখা, টিকা নেয়া কি অনিসলামিক কাজ নাকি টিকা নেয়া যেতে পারে বা নেয়া প্রয়োজন, আপনি যদি কোরআন হাদিসের আলোকে ইসলামিক দৃষ্টিতে এই ব্যাপারটাকে ছোট করে ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বাদা আম্মা বাদ। সুপ্রিয় সঞ্চালক এবং যারা আজকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে আসলে আমাদের, বিশেষ করে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মধ্যে এই ধরনের কথাটা বেশ এভাবে আসে যে ভরসা আল্লাহর উপর করতে হবে, কেন টিকার উপর ভরসা করব, বা এই ধরনের কথাবার্তা অনেক আসছে। তো সেই প্রেক্ষাপট থেকে খুব চমৎকার একটি কোশ্চেন। আসলে আমাদের অজ্ঞতার কারণে এই ধরনের প্রশ্নগুলো আসে। আমরা কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো করি না। আমরা যখন বাড়িতে ঘুমাই তখন নিশ্চয়ই বাড়ির দরজাটা বন্ধ করে ঘুমাই, সেখানে আমরা বলি না যে আল্লাহর উপর ভরসা করে থাকলেই তো হলো। সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিকই দরজা বন্ধ করছি, কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা এই ধরনের প্রশ্ন তুলছি। তো এই ধরনের প্রশ্ন আসলে শুধুমাত্র এই যুগে না, আল্লাহর রাসূলের যুগেও করা হয়েছিল। সাহাবী আনাস বিন মালিক থেকে একটা বর্ণনা ভাবে যে একজন এক ব্যক্তি আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল, আমি আমার যে উটটা আছে এই উটটা আমি বাইরে রাখবো, এটা কি বেঁধে রাখবো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, নাকি এটাকে ছেড়ে দিয়ে রাখবো তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। তখন আল্লাহর রাসূল তাকে উদ্দেশ্য করে বললেন যে আকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি উটটাকে বেঁধে রাখো তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, অর্থাৎ একই সাথে আমাকে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে আবার তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, দুটোর উপরেই বিশ্বাস রাখতে হবে। ইসলাম খুবই ব্যালান্সড একটা ওয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা, তোমরা নিজেদেরকে ওয়ালা তুলকু আনফুসাকুম বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা বাকারা 195 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে লা দারারা ওয়ালা দিরার, তোমরা অন্যের ক্ষতি করো না এবং নিজেও ক্ষতিগ্রস্ত হয়ো না। ইবনে মাজা 2340 এবং 41 নম্বর হাদিস। এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদেরকে অবশ্যই করোনা যে ভ্যাকসিন রয়েছে, টিকা রয়েছে, এই ধরনের বিষয়গুলো আমাদেরকে অবশ্যই গ্রহণ করাটা উচিত এবং এটাই ইসলামের নির্দেশনা। আর আমরা খুব ভালোভাবে জানি ওষুধ দুই প্রকার। অনেকে বলে থাকেন যে আমার তো এখনো রোগী হয় নাই, আমার তো করোনা হয়নি, আমি আগেই কেন টিকা নেব, এই ধরনের কথা অনেকে বলে থাকেন। আসলে এটাও বোঝার ভুল। কিছু ওষুধ আছে যেগুলো প্রিভেন্টিভ ওষুধ, আর কিছু ওষুধ আছে যেগুলোকে কিউরেটিভ মেডিসিন বলা হয়। তো যে টিকাটা আমরা নিচ্ছি, ভ্যাকসিনটা নিচ্ছি, এটা একটা প্রিভেন্টিভ একটা মেডিসিন। এবং এ সম্পর্কেও যদি আমরা হাদিস খুঁজতে যাই সেখানে আমরা পেয়ে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দা, অর্থাৎ কালো জিরা নামে যে একটা জিনিস আছে, কালো জিরা প্রত্যেকটা রোগের ঔষধ, ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যু ছাড়া অন্য সকল রোগের আরোগ্য রয়েছে আপনার কালো জিরার মধ্যে। সেই বুখারী আল্লাহ রাসূল সরাসরি নির্দেশ দিচ্ছেন যে আলাইকুম বিহাদিল হাব্বাস সাউদা, তোমাদের জন্য জরুরি করে দেওয়া হলো, অর্থাৎ অপরিহার্য করে দেওয়া হলো এই কালো যে মানে কি বলে এটাকে, আল হাব্বাতুস সাউদা, ব্ল্যাক সিড যেটা বলে, এই ব্ল্যাক সিড ব্যবহার করা তোমাদের জন্য, খাওয়া তোমাদের জন্য অপরিহার্য করা হলো। ফাইন্না ফিহা শিফাউন লিকুল্লি দা, কেননা তাতে প্রত্যেক রোগের ঔষধ আছে, ইল্লা সাম, মৃত্যু ছাড়া। তো এখানে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালো জিরার মধ্যে সর্বরোগের ঔষধ আছে,
এটা আল্লাহ রাসূল বললেন এবং ব্যবহার করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। অথচ আমাদের শরীরে হয়তো বা অনেকের কোনো রোগ নাও থাকতে পারে, তবুও আল্লাহ রাসূল তাকে খেতে বলছেন, কেন? প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে। তো ভ্যাকসিনটাও এরকমই একটা বিষয়, প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে আমরা গ্রহণ করতে পারি যদিও আমাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ নাও করে থাকে। তো নিঃসন্দেহে ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা ধর্ম এবং ইসলামের সাথে বিজ্ঞানের কোনো রকম সংঘর্ষ নেই। সুতরাং যারা এই ধরনের কথা বলছেন যে ভ্যাকসিন নেওয়া যাবে না বা করোনা হওয়ার আগেই কেন ওষুধ নেব, এই ধরনের কথাগুলো স্রেফ অজ্ঞতাপ্রসূত এবং ইসলাম সম্পর্কে না জানার কারণে এই ধরনের বিষয়গুলো আসছে, এই ধরনের কুসংস্কারগুলো আসছে। আমরা আশা করি শ্রোতারা যারা শুনলেন তারা বিষয়টা পরিষ্কার হয়েছেন এবং ইনশাল্লাহ অবশ্যই তারা চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন গ্রহণ করবেন এবং নিজেকে নিজেকে এ ধরনের রোগ থেকে আত্মরক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ডক্টর আহমেদ আবদুল্লাহ সাকিব, আপনি চমৎকার সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন টিকা নেয়াটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জরুরি, নতুবা আমি আমার নিজের ক্ষতি করতে পারি, নতুবা টিকা না নিয়ে আমি বাহক হিসাবে কাজ করে আমি আশেপাশের মানুষকেও ক্ষতি করতে পারছি। তো আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে টিকা নেয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, বরঞ্চ টিকা নেয়াটা প্রয়োজন, টিকা নেয়ার নির্দেশনা আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।